গুগল ড্রাইভের নাম আপনারা হয়তো অনেকেই শুনে থাকতে পারেন। গুগল ড্রাইভের মাধ্যমে আমরা কি করি, আমাদের যে ফাইল, ফোল্ডার বা ইমেজ, এইগুলাকে খুব সহজে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কারোর সাথে শেয়ার করতে পারি। আপনি যদি আমার টিউটোরিয়ালগুলাই দেখেন, এটা হচ্ছে আমার চ্যানেল, তো এই চ্যানেলে অনেক ইম্পর্টেন্ট টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন যে আমি বলছিলাম যে আমি একটা ফাইল শেয়ার করব, এখানে যে ফাইলটা আমি দেখিয়েছি ওইটা। তো দেখেন ভিডিওর ডেসক্রিপশানে এরকম গেলে এখানে দেখেন যে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়েছি। আপনারা কি করেন, সিম্পলি এটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই ফাইলটা, এই যে ফাইল থেকে কিন্তু এই যে ডাউনলোড করে নেন। তো আপনি এই যে ফাইলটা সবাইকে দেওয়ার উদ্দেশ্যে আমি যে শেয়ার করলাম, এই শেয়ারটা আসলে আমি কীভাবে করেছি অথবা আপনার ছবিগুলো কীভাবে শেয়ার করবেন, তো আমরা মোবাইল এবং কম্পিউটার দুইভাবেই দেখব যে আপনি যদি মোবাইল দিয়েও আসলে কাজটা করতে পারেন এবং কম্পিউটার দিয়েও কাজটা করতে পারেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক বেশি উপকারী, সেগুলো দেখে নেবেন। তো চলুন আমরা শুরু করি। তো গুগল ড্রাইভে যাওয়ার জন্য সিম্পলি আমরা যে কোনো ব্রাউজারে যদি আমরা গিয়ে লিখি গুগল ড্রাইভ, লিখে আমি ইন্টার বাটন প্রেস করলাম, দেখেন এই যে এখানে আসলো www.google.com/drive। এরপরে আমি এই যে পার্সোনাল ক্লাউড স্টোরেজ অ্যান্ড ফাইল শেয়ারিং প্ল্যাটফর্ম, এটার উপরে ক্লিক করলাম। যদি আপনার কম্পিউটারে কোনো জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন না করা থাকে, আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন। আমার কম্পিউটারে জিমেইল অ্যাকাউন্ট এই ব্রাউজারে সাইন ইন করা আছে, আমি গো টু ড্রাইভের উপরে ক্লিক করলাম। তো দেখেন গো টু ড্রাইভের উপরে ক্লিক করার পরে আমাকে এরকম একটি ড্রাইভ এসে নিয়ে গেল, এই যে drive.google.com। এখন দেখেন এখানে অনেক কিছু আছে, তার মানে দেখেন এই যে অনেক জিনিস আমি আসলে শেয়ার করছি, যেমন আমার যে YT ইউটিউব ফোল্ডার আছে, এখানে আমি অনেক কিছু ধরেন শেয়ার করছি, অথবা যে এই ফোল্ডারটা আছে ইউটিউবে, দেখেন এগুলো বিভিন্ন সময় আপনাদের কাছে আমি বিভিন্ন জিনিস শেয়ার করি, সেগুলো দেখেন এখানে আপলোড করা আছে। তো এই যে জিনিসগুলো আমি শেয়ার করতেছি এইটা আসলে কীভাবে করছি, তো ধরুন এখানে দেখেন এই যে ইউটিউব যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারে অনেক জিনিস আছে, আমি চাইলে এই ফোল্ডারে কোনো একটা কন্টেন্ট, মানে যে কোনো একটা ধরনের স্লাইড অন অটোমেটিক রেলওয়ে গেট কন্ট্রোল সিস্টেম, এটা আমি শেয়ার করতে পারি, অথবা আমি চাইলে এই পুরো ফোল্ডারটা ধরেই কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারি। তো এখানে দেখেন এই ফোল্ডার শেয়ার করার আসলে উপকারিতা কী। তো প্রথমে যদি আমরা কোনো একটা ফোল্ডারই শেয়ার করতে চাই, যেমন এখানে পেইড কোর্স একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটায় দুইটা ফাইল আছে, আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করব। করার পরে দেখেন এখানে একটা অপশান আছে শেয়ার, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে ওয়ানার, এরপরে দেখেন অ্যাড পিপল অ্যান্ড গ্রুপ, এটার উপর যদি ক্লিক করেন এখানে আপনার যে বিভিন্ন মেইলগুলো আছে, যে কোনো একটা মেইল অ্যাড্রেস আপনি হয়তো এখানে লিখে দিতে পারেন, জিমেইল ধরুন, আমি এটার উপরেই যদি ক্লিক করি এই জিমেইল, এখন দেখেন এখানে তিনটা অপশান আছে, এডিটর, কমেন্টর, ভিউয়ার। এখন এডিটর, কমেন্টার এবং ভিউয়ারের মধ্যে পার্থক্য কী, যদি আমি এখানে ভিউয়ার সিলেক্ট করি তাহলে সে শুধুমাত্র আমার, তার কাছে মেইল একটা নোটিফিকেশান যাবে, ওই লিঙ্কে ক্লিক করলে সে শুধু আমার এই ছবি বা এই ফোল্ডারটা শুধু ভিউ করতে পারবে, আর কোনো কিছুই পারবে না। যদি আমি কমেন্টার সিলেক্ট করি সে ভিউ করতে পারবে বা কোনো কমেন্ট করতে পারবে, আর যদি আমি এডিটর সিলেক্ট করি সেক্ষেত্রে কী হবে, সে ওই ফোল্ডার থেকে কোনো কিছু ডিলিট করতে পারবে, ফোল্ডারে কোনো কিছু অ্যাড করতে পারবে, তো যা ইচ্ছা, মানে আমি যেটা করতে পারতেছি সেও সেই জিনিসটা করতে পারবে। তো যদি আপনি চান যে শুধুমাত্র সে দেখুক এবং ডাউনলোড করুক, সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিউয়ার সিলেক্ট করবেন। আর এডিটর আসলে কোন ক্ষেত্রে লাগে দেখেন, এডিটর হচ্ছে ধরুন আপনারা কোনো ট্যুরে গেছেন, আপনাদের বিভিন্ন পাঁচজন বন্ধুর কাছে বিভিন্ন রকম ছবি আছে, তো আপনি এই ফোল্ডারটি এডিটর হিসাবে শেয়ার করে দিলেন, সবার ছবিগুলো সে আপলোড করলো, এরপরে সবাই কিন্তু সব ছবিগুলো খুব সহজে পেয়ে গেল, এই কাজটা আপনি করতে পারেন। তো এখানে ধরেন এডিটর সিলেক্ট করে যদি আমি এখানে সেন্ডের উপরে ক্লিক করি তাহলে ওনার কাছে একটা লিঙ্ক কিন্তু চলে যাবে। এখন কথা হচ্ছে আপনি মেইল অ্যাড্রেস না দিয়ে কীভাবে একটি লিঙ্ক ক্রিয়েট করবেন। তো আমি ব্যাকে চলে যাই, যাওয়ার পরে দেখেন এখানে আছে রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেডের উপরে ক্লিক করার পরে আমি এনি অন উইথ দ্য লিঙ্ক এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে ভিউয়ার আছে, এডিটর আছে, কমেন্টার আছে। যদি আমি ভিউয়ার সিলেক্ট করা অবস্থায় এখান থেকে লিঙ্কটা কপি করি, দেখেন এই যে কপি লিঙ্ক দিলাম, তাহলে এই লিঙ্কটা আমি যদি কাউকে দেই এখন সেক্ষেত্রে সে শুধু ভিউ করতে পারবে। দেখি আমরা আসলে পারে কি না, এটা আমি ডান দিয়ে দিলাম, আমি এখান থেকে একটা ইনকগনিটো বা প্রাইভেট উইন্ডো অন করে নিলাম, এখানে এই লিঙ্কটা পেস্ট করলাম, করে দেখেন ইন্টার দিলে ওই ফোল্ডারটা দেখেন তো ওপেন হয় কি না আমরা একটু দেখি। দেখেন এই ফোল্ডারটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে, এবং বলছিলাম না ওটার ভিতরে দুইটা ফাইল ছিল, এখান থেকে সে খুব সহজে ডাউনলোড করতে পারবে।
আর সে কিন্তু কোনো কিছু এখান থেকে করতে পারবে না। এডিটর বা কমেন্টর থাকলে সে কিন্তু আরও অনেক কিছু করতে পারত। তো এইভাবে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো ফোল্ডার বা ফাইলকে শেয়ার করতে পারেন। আর শুধু একটা ফাইল শেয়ার করতে একইভাবে এটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, করে এখান থেকে যে গেট লিঙ্ক আছে এখানে আপনি ভিউয়ার যে চান না এডিটর বা কমেন্টার এখান থেকে সিলেক্ট করে জাস্ট কপি করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা ছিল কম্পিউটারে শেয়ার করার পদ্ধতি। এখন বলতে পারেন যে আপনি তো এক্সিস্টিংগুলা শুধু দেখাচ্ছেন, আপনি আমি আপলোড করে কিভাবে শেয়ার করব। সেক্ষেত্রে আপনি এই যে নিউয়ে যাবেন, এখান থেকে যাওয়ার পরে দেখেন এখানে ফাইল আপলোড একটা অপশান আছে, আপনি ফাইলও আপলোড করতে পারেন বা একটা ফোল্ডার তৈরি করে নিতে পারেন। যেমন আমি নিউ ফোল্ডারের উপরে ক্লিক করলাম, আমি এখানে লিখলাম মাই টেস্ট ফোল্ডার, লিখে ক্রিয়েট দিলাম। দিলে দেখবেন এখানে ফোল্ডারটা কোনো একটা জায়গায় হয়েছে, যে মাই টেস্ট ফোল্ডার, এর উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে বলছে ড্রপ ফাইল শেয়ার, তো আমি এটা মিনিমাইজ করি। ধরুন আমি এই স্লাইডটাই এখানে নিতে চাই, আমি গিয়ে এই যে ব্রাউজারের উপরে গিয়ে এটা ছেড়ে দিলাম। এখানে কিন্তু এই ফাইলটা এখন আপলোড হবে, দেখেন যে আপলোড হয়ে গেছে। এখন আমি ফোল্ডারটাও শেয়ার করতে পারি বা ফাইলটা, এটার উপর রাইট বাটন ক্লিক করে যে গেট লিঙ্কে গিয়ে সেমভাবে আপনি কাজটা করতে পারবেন। তো এখন আমরা দেখব মোবাইল দিয়ে আসলে কাজটা কিভাবে করা যায়। আপনি যদি আপনার মোবাইলের মাধ্যমে গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার বা অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে যে মোবাইলে আসলে অ্যাপের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আপনার প্লে স্টোরে গিয়ে জাস্ট গুগল ড্রাইভ লিখে একটু সার্চ দিতে হবে। এখানে গুগল ড্রাইভ যদি আমি লিখি, দেখেন এই যে এই গুগল ড্রাইভটা আপনার কম্পিউটার যদি ইনস্টল না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। দেখেন আমার কম্পিউটারে যেখানে আছে আপডেট দিতে বলছে, তো আমি এখন আর আসলে আপডেট দিচ্ছি না, পরে দিয়ে নেব আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তো আমি এখন কি করি, আমার ফোনে গিয়ে গুগল ড্রাইভটা ওপেন করি, আমার এই ফোল্ডারটাতে আছে, এই যে গুগল ড্রাইভের উপরে ক্লিক করলাম। করার পরে গুগল ড্রাইভে আপনার এই যে এরকম ফোল্ডার ওপেন হবে। এখন মজার ব্যাপার দেখেন, এখানে হোমে যদি আমি যাই, আমি একটু আগে আপনাদেরকে কম্পিউটারে যে ফাইলটা দেখালাম ওইটা এখানে দেখাচ্ছে, আর এখানে দেখেন নিচে আছে ফাইল, সেটার উপর যদি ক্লিক করি তাহলে এই যে আমি ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম মাই টেস্ট ফোল্ডার, এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানটাতে কিন্তু সেই ফাইলটা রয়েছে। তো আপনি যদি গুগল ড্রাইভে আবার নতুন করে এরকম একটি ফোল্ডার ক্রিয়েট করতে চান অথবা ফাইল ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি দেখেন এখানে একটি প্লাস আইকন দেখাচ্ছে, আপনি প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, আপলোড করতে পারেন, স্ক্যান করতে পারেন। তো আমি নতুন করে এখানে আর ফোল্ডার ক্রিয়েট করছি না, আমি মাই টেস্ট ফোল্ডারের ভিতরে গেলাম। যাওয়ার পরে এখানে প্লাস সাইনে ক্লিক করলাম, করে আমি একটা জিনিস আপলোড করি, আমি আপলোডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন রকম আপনার যে ফাইল আছে, আপনি যদি এই যে গ্যালারিতে যান, উপর থেকে গ্যালারিতে যেতে পারবেন, মাই ফাইলসে গিয়ে আপনার কম্পিউটারের আপনার মোবাইলের সব ফাইল এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। ধরুন আমি এই যে গ্যালারিতে গেলাম, তো গ্যালারিতে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা ছবি আছে আমার, হয়তো বিভিন্ন, আমি ধরুন যে আমার এই রিসেন্টে গেলাম। যাওয়ার পরে আমি এখান থেকে ধরুন এই ছবিটা আর এই ছবিটা, এই দুইটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে দেখেন এখানে ডান লেখা আছে, আমি এই যে ডানের উপরে ক্লিক করলাম, তাহলে এই দুইটা ছবি কী হবে, এখানে আপলোড হবে। দেখেন এই ছবি দুইটা এখানে আপলোড হলো। এখন আপনি চাইলে এই ছবি শেয়ার করতে পারেন বা পুরো ফোল্ডারটাও কিন্তু শেয়ার করে দিতে পারেন। এখানেও একই অবস্থা, ভিউয়ার, এডিটর, কমেন্টার অপশান রয়েছে। ধরুন আমি এই ছবিটা শেয়ার করতে চাই, থ্রি ডটের উপরে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে কী আছে, এই যে শেয়ার অপশান আছে, ঠিক আছে। শেয়ার অপশানে যাওয়ার পরে আমি যদি কাউকে ইমেইলের মাধ্যমে শেয়ার করতে চাই, এখানে ইমেইল অ্যাড্রেসটা লিখবো, কিন্তু আমি মেইলের মাধ্যমে চাই না, আমি যে নট শেয়ারডের উপরে ক্লিক করলাম। করার পরে এখান থেকে দেখেন রেস্ট্রিক্টেড আছে, এটার উপরে ক্লিক করলাম। করার পরে এই যে এখানে সাইডে ক্লিক করলাম, এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটার উপরে ক্লিক করলাম, আপডেট করে দিচ্ছে, আপডেট হচ্ছে এটা। এখন এটা দেখেন এখন সে ভিউয়ার, আপনি চাইলে এখান থেকে যে ভিউয়ার, কমেন্টার, এডিটর সিলেক্ট করতে পারেন। এখন আমি একটু ব্যাকে যাই, যাওয়ার পরে আপনি এখান থেকে এখন দেখেন এখানে একটি লিঙ্কের আইকন রয়েছে, এটার উপর ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আপনি চাইলে এই লিঙ্কটা যে কাউকে কিন্তু মেসেজ করে দিতে পারেন। একইভাবে আপনি ব্যাকে আসলে দেখেন এখানটাতেও একটা এই যে আর্থ আইকন দেখাচ্ছে, এটার উপর ক্লিক করে আপনি লিঙ্কটা কপি করতে পারেন। আর যদি পুরো ফোল্ডারটা আপনি শেয়ার করতে চান, এই যে ফোল্ডারের থ্রি ডটের উপর ক্লিক করবেন। করার পরে এই যে শেয়ারের উপরে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে কোনো মেইল অ্যাড্রেস লিখে শেয়ার করতে পারেন বা নট শেয়ারের উপরে ক্লিক করবেন। করার পরে রেস্ট্রিক্টেডের উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করে যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটার উপর ক্লিক করবেন।
করে ভিউয়ার এডিটর কমেন্টার এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে উপরে যে লিঙ্ক আইকন আছে এখান থেকে আপনি কপি করে নিতে পারবেন, ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এখন যে কাউকে আপনি লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে গুগল ড্রাইভ ইউজ করে আপনি যে কোনো একটি লিঙ্ক বা ছবি কাউকে শেয়ার করবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।